শেষ রক্ষা হল না রত্নার নূর মোহাম্মদও প্রত্যাহার কাশিমপুর কারাগার এক এর জ্যৈষ্ঠ জেলসুপার রত্নারায় ও জেলার নূর মোহাম্মদকে প্রত্যাহার করা হয়েছে কারাবন্দি হলমার্কের মহাব্যবস্থাপক জি এম তুষার আহমদ কারাগারের কর্মকর্তার কক্ষে এক নারীর সঙ্গে সময় কাটানোর ঘটনা ফাঁস হওয়ার পর এ নিয়ে মোট পাঁচজনকে প্রত্যাহার করল কারা অধিদপ্তর কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ আবরার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন কর্মকর্তারা তুষার আহমদের সঙ্গে এক নারীর সময় কাটানোর সুযোগ করে দেন কারাগারের সিসিটিভির ফুটেজ দেখে এই ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের চিহ্নিত করেছে ঘটনা তদন্তে কাজ করা দুটি কমিটি এর আগে যে তিনজনকে প্রত্যাহার করা হয়েছিল তারা হলেন ডেপুটি জেলার গোলাম সাকলাইন সার্জেন্ট ইন্সট্রাক্টর মোহাম্মদ মোহাম্মদ ও সহকারী প্রধান খলিলুর রহমান। রায় ঘটনার জন্য জেলার নূর মোহাম্মদকে দায়ী করে একটি প্রতিবেদন করা মহাপরিদর্শকের কাছে পাঠিয়েছিলেন সেখানে তিনি নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করেননি তিনি প্রতিবেদনে বলেন তাকে না জানিয়েই জেলার এটা করেছেন অবশ্য শেষ রক্ষা হয়নি রত্ন রায়ের যদিও নূর মোহাম্মদ বলেন নির্দেশে তিনি আহমদকে ওই নারীর সঙ্গে সময় কাটানোর অনুমতি দেন কারাগারের একটি সূত্র জানিয়েছে তদন্ত কমিটির কাছে তুষার বলেছেন যে নারীর সঙ্গে তিনি সময় কাটিয়েছেন সেই নারী তার তুষারের দ্বিতীয় স্ত্রী ছয় জানুয়ারির সিসিটিভি ফুটেজে দেখা যায় কারাগারের ভেতরে কর্মকর্তাদের অফিস এলাকায় কালো রঙের জামা পরে ঘোরাফেরা করছেন তুষার আহমদ কিছু সময় পর বাইরে থেকে বেগুনি রঙের জামা পরা এক নারী সেখানে আসেন এ সময় কারাগারের জ্যৈষ্ঠ জেল সুপার রত্নারায় ও ডেপুটি জেলার গোলাম সাকলাইন সেখানে ছিলেন দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে দুই যুবকের সঙ্গে ওই নারী কারাগারের কর্মকর্তাদের কক্ষের দিকে যান সেখানে ওই নারীকে সাকলাইন স্বাগত জানান ফুটেজে আরো দেখা যায় ওই নারী কক্ষে ঢোকার পর সাকলাইন বেরিয়ে যান আনুমানিক দশ মিনিট পর তুষারকে সেখানে নিয়ে যান এর প্রায় মিনিট পর দশ রত্নারায় কক্ষ থেকে বেরিয়ে যান দুই মিনিট পর রত্নার কক্ষের দিকে যান তুষার এরই দুই মিনিট পর সেখান থেকে বেরিয়ে ওই নারীকে নিয়ে আবার রত্নার কক্ষে যান তুষার যাওয়ার সময় তাদের হাসি তামাশা করতে দেখা যায় এই দুই মিনিট পর তুষার ও ওই নারী সাকলাইনের কক্ষে ফেরেন সেখান থেকে প্রায় পৌনে এক ঘন্টার পর তারা বের হন